শিক্ষালো একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা নবম দশম শ্রেণীর অনুশীলন 3.1-এর সরল অঙ্কর সমাধান করব। দেওয়া আছে 2+7 তার হোল স্কোয়ার +2 ইন্টু 2a +7 ইন্টু 2a -7 +2a -7 তার হোল স্কোয়ার। এখন ধরি 2a +7 সমান সমান ধরি আমরা x ধরি, x আর এটা সমান সমান 2a -7 সমান সমান y। তবে প্রদত্ত রাশি তাই এটি সমান সমান আমরা কি লিখতে পারি, এটি সমান সমান লিখতে পারি x স্কোয়ার +2x আর 2a -7 এর পরিবর্তে লিখতে পারি y +y স্কোয়ার। তাহলে এটি সমান সমান আবার লেখা যায় x +y তার হোল স্কোয়ার সমান সমান। এখন x এর মান বসিয়ে দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব। x সমান সমান কত আছে, 2a +7 y সমান সমান আছে 2a -7 সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার দেব। তাই 7 বাদ থাকলো কত, 2a তাহলে হলো 4a তার হোল স্কোয়ার, 4a তার হোল স্কোয়ার সমান সমান 4×4 = 16 আর হচ্ছে হলো a স্কোয়ার। এটাই অ্যান্সার। আরেকটা দেখি, আবার কি দেওয়া আছে, 3x +2y তার হোল স্কোয়ার +2 ইন্টু 3x +2y ইন্টু 3x -2y। এখন কি করতে হবে, আমাদের সমাধান করতে হলে আমাদের এইগুলো ধরে নিতে হবে, তাহলে ধরি 3x +2y সমান সমান এ ধরবো, এখানে যা আছে তা ধরব না, তা বাদে ধরব 3x +2y সমান সমান a, 3x -2y সমান সমান b। প্রদত্ত রাশি সমান সমান লিখতে পারি কত, 3x +2 এর পরিবর্তে লিখতে পারি a স্কোয়ার +2a আর এটুক সমান সমান লিখতে পারি b প্লাস এটুক সমান পরিবর্তে b স্কোয়ার। সূত্রের দ্বারা হলো কি, a + b তার হোল স্কোয়ার সমান সমান। এখন এর মান বসিয়ে দেব, এর মান আছে কত, 3x +2y +3x -2y তার হোল স্কয়ার। আমরা এখানে লিখে দিতে পারি যে a ও b এর মান বসিয়ে তাই 2y কাটা থাকলো কত, 3x এবং 3x। তাই 3x আর 3x যোগ করলে হলো 6x তার হোল স্কোয়ার সমান সমান 636x স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। আরেকটা দেখি, এটা হচ্ছে তিনটি সংখ্যা সেম একরকমভাবেই ধরে করব আমরা। তো ধরি 7p প্লাস 3r মাইনাস 5x সমান সমান কত ধরবো আমরা এখানে a ধরতে পারি a, আর হচ্ছে হলো 8p মাইনাস 4r মাইনাস 5x সমান সমান হলো b। অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দ্বারা কত এটি সমান সমান কি লিখতে পারি a তার হোল স্কয়ার মাইনাস 2a, আর এটুক সমান সমান লিখতে পারি b প্লাস b স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান এর পরিবর্তে লিখতে পারি 7p প্লাস 3r মাইনাস 5x মাইনাস 5x মাইনাস 5x মাইনাস বির পরিবর্তে লিখতে পারি 8p মাইনাস 4r মাইনাস 5x তার হোল স্কয়ার সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিলাম 7p প্লাস 3r মাইনাস 5x মাইনাস 8p মাইনাস মাইনাসে প্লাস 4r মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 5x তার হোল স্কয়ার সমান সমান এখন 5x কাটা, এখন 7টা পি গেলে থাকে হলো একটা পি, তাই মাইনাস সাইন হবে কেননা বড়টার সাইন আছে কি মাইনাস, এর জন্য কি লিখবো মাইনাস পি। 3r আর 4r তিনটা আর চারটা যোগ করলে হলো 7r তার হোল স্কয়ার। এখন আবার আমরা সূত্রে ভাঙাবো, তো কি লিখতে পারি মাইনাস পি তার হোল স্কয়ার প্লাস 2 মাইনাস পি ইন্টু 7r প্লাস 7r তার হোল স্কয়ার। সমান সমান পি স্কোয়ার হবে মাইনাস এর স্কোয়ার দিলে প্লাস হয় মাইনাস 7 দুগুণে 14 পি আর 7 এর স্কোয়ার করলে হয় 49 আর স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। a plus b into x square plus 2b xy minus a minus b y square। तो हम धोरी a plus b समान समान m धोरी हमरा m जा खुशी c d धरा जाए तो m धोरी एवं a minus b समान समान n ধরি। এখন আমাদের খেয়াল করতে হবে এখানে কত আছে 2b, এখন আমাদের এই দুইটা কি করলে 2b হয়, গুণ না যোগ না বিয়োগ নাকি ভাগ করলে 2b হয়। এখন আমরা দেখতে পারি কি 2b আমরা বানাবো, যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে 2b হবে, যদি সাইন পরিবর্তন করে দিই তাহলে মাইনাস a, তাই মাইনাস a আর প্লাস a কাটা যাবে, আর মাইনাস b এর সাথে মাইনাস বিয়োগ করলে হবে কি মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে আমরা লিখতে পারি কি বিয়োগ করে বা কাটা সরাসরি 2b দিতে পারি। তাই কি লিখব m - n লিখতে পারি প্রদত্ত রাশি তার রাশি দাঁড়ালো কত a + b = আমরা লিখতে পারি কি m x² + 2b এই যে 2b আছে 2b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি m - n xy a - b এর পরিবর্তে লেখা যায় n y² = m x² এখন আমরা কি করব এই xy দিয়ে m এবং n কে গুণ করব তাই m xy - n xy আর যা আছে তাই হবে y² = দিলাম এখন কি করা যায় এখন এই দুইটা থেকে কি কমন আছে কি কমন নিতে পারি আমরা কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা তো কি কমন নিতে পারি এইখান থেকে আমরা নিতে পারি mx তাহলে দাঁড়ালো কি এইখান থেকে দিয়ে x² থেকে যদি একটা x চলে যায় তাহলে থাকে হলো একটা x x + y থাকবে এখানে আর এইখান থেকে কি কমন নিতে পারি ny কমন নিতে পারি তাই থাকলো কি x যদি কমন এই মাইনাস আর মাইনাস মাইনাসে গুণ করলে হয় হলো মাইনাস মাইনাসে গুণ করলে হয় হলো প্লাস y তাই এইটা আর এইটা এক তাই দুইটার থেকে একটা নিব তো আমরা লিখতে পারি mx - ny আর হচ্ছে x + y x + y এখন m এবং n এর মান বসাবো আমরা second bracket দেই second bracket m এর মান আছে কত a + b * x লিখবো - n n আছে হলো a - b * y = কি লিখতে পারি x + y এখন গুণ করে দেব তাহলে কি দাঁড়ালো ax plus bx minus ay plus by এটাই হচ্ছে অ্যানসার আরেকটা দেখি এইবার সংখ্যা দিয়ে আমরা ধরে নিই যদি আমরা এটাকে ধরি এবং এটাকে b ধরি তাহলে আমরা ধরতে পারি কি ধরি ধরি 635 = a এবং 365 = b অতএব প্রদত্ত রাশি দ্বারাই কি প্রদত্ত রাশি সমান কি লিখতে পারি a 6.35 সমান লিখছি a তাই দুইটা আছে তাই কি লিখব a গুণ a প্লাস 2 a আর হচ্ছে b প্লাস b * b সমান কি লিখতে পারি a আর গুণ করলে হলো a² প্লাস 2ab plus b² তো এটি সমান লেখা যায় a plus b তার হোল স্কয়ার = এখন a এবং b এর মান বসিয়ে দেব এর মান আছে কত 6.35 plus 3.65 তার হোল স্কয়ার যোগ করলে কত হয় 10 হয় তিন আর হলো ছয়, 65 + 35, 10 তার হোল স্কয়ার সমান সমান লিখতে পারি 100। এটাই অ্যান্সার। এখানে আমরা একটু লিখে দিতে পারি এ এবং বি এর মান বসিয়ে অন্য আরেকটি দেখি। যেমন আছে 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759 বাই হচ্ছিল 2345 মাইনাস 759। তো আমরা এটুকরে ধরব এ এবং এই সংখ্যাটারে ধরব বি। তো আমরা ধরি 2345 সমান সমান এ এবং 759 সমান সমান বি। তো প্রদত্ত রাশি সমান সমান দিতে পারি আমরা কি, এটা সমান সমান যেহেতু এ ধরছি তাই আমরা লিখতে পারি কি এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি ডিভাইডেড হচ্ছে এ মাইনাস বি। তাই সমান সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি। তাই এটুকু সমান সমান আবার কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি কি একবার যোগ আর হচ্ছে হলো একবার বিয়োগ। আমরা এই সূত্রটা এখন বসাবো। তো লিখলাম এটুক সমান সমান এটুক লিখবো এ প্লাস বি এ মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস বি। তাই এ মাইনাস বি মাইনাস কাটা থাকে কত এ প্লাস বি। এখন এ বির মান বসাবো, এর মান হচ্ছে 2345 প্লাস 759 এ এবং বি এর মান বসিয়ে। নয় আর 5 14, 4 হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 4 10, 10 এর 0 হাতে আমার 1, 7 আর 1 8, 8 আর 3 11 1 হাতে আমার 1, 2 এর 1 3। এটি হচ্ছে অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা মান নির্ণয় দেখব। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।